নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। সকালে ঘুম থেকে উঠে সকালের কাজকর্ম সেরে মেয়েকে স্কুল দিয়ে চলে এসেছি। এবার আজকে ভাবলাম একটু শীতের গাছ দেখে যাই কেমন এসছে, কারণ আগে ছাদ ভর্তি ফুল গাছের চাষ করতাম, মানে পুরো ছাদ ভর্তি করে ফুল ফোটাতাম। আর এখন যেহেতু নেই আর কি, মানে ছাদে রোদ্দুর নেই, আর রোদ্দুর নেই মানেই তো ফুল নেই, ফল নেই, তাই সেগুলো হয় না। আজকে দেখি সামান্য কিছু একটু নিয়ে যাব, তো চলো। ছোট্ট করে একটু গাছ কিনে নিয়ে যাচ্ছি। বললাম যেরকম রোদ্দুর নেই ছাদে এখন আর, সেই জন্য ফুলের গাছ এখন আর হয়ই না, কিন্তু আগে ছাদ ভর্তি শীতের ফুল হতো, সেই ছবিগুলো এখন দেখি আর কি। ওই যে দাদা আসছেন পিছন পিছন গাড়িতে দিয়ে যেতে, ধরবে তো, মানে গাড়ি না স্কুটি ধরবে, ফুলে যাবে না তো। আচ্ছা আচ্ছা, এই জন্য দাদা দিয়ে গেল, থ্যাংক ইউ। তো চলো এবার বাড়ি যাই, আর এগুলোকে আবার বসাতে হবে টবে। স্কুল থেকে চলে এসেছি আর এখন বানিয়ে নিচ্ছি ছাতুর শরবত। এটা যারা আমার ব্লগ, ডেইলি ব্লগ বা হোয়াট আই ইট ইন আ ডে টপিকের ওপর ভিডিও দেখেছো, তারা জানো যে আমি স্কুলে মেয়েকে দিয়ে এসে একটু ছাতুর শরবত বানিয়ে খাই। আমি গ্লাসের মধ্যে ছাতু নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দেব বিট নুন। আজকে মোবাইল যেখানে ইচ্ছে আর কি রেখে দিয়ে ভিডিও বানাচ্ছি, তো কেউ দেখলে বলবে যেখানে সেখানে। আচ্ছা, এখানে দিচ্ছি একটু গুড় পাউডার, দারুণ টেস্টি লাগে, কারণ একটু মিষ্টি তো ভালোই লাগে। আর এই যে লেবু, আচ্ছা লেবুটা দেওয়ার আগে আমি একটু জল নিয়ে নিই। দেখো আমি হাফ গ্লাস জল নিয়েছি, দিয়ে এর মধ্যে ভালো করে গুলব। একটা কথা বলে রাখি, আমার কিন্তু এখনও রান্না কমপ্লিট হয়নি, মানে মেয়েকে অল্প একটু ব্যবস্থা করে দিয়েছি, একটু ডাল পোস্ত করে দিয়েছিলাম, খেয়ে চলে গেছে। অল্প না, অ্যাকচুয়ালি স্কুল যাওয়ার সময় তাড়াহুড়োয় অনেক কিছু খেতে চায় না, অল্প একটু ভাত খায়, এইটুকু ভাত খেয়ে যায়। ভালো করে গুলে নিই। পুরো এক গ্লাস ভর্তি করে জল দিয়ে নিয়েছি, ভালো করে গুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস। উফ,
যারা খাও তারা জানো, আর যারা খাওনি এটা একবার ট্রাই করতে পারো, এটা দারুণ লাগে কিন্তু। যাই হোক, আমি এটা খেয়ে রান্না একটু বসাবো। আজকে ভেটকি মাছ দিয়ে ফুলকপি আলুর একটা তরকারি করবো, জাস্ট বাস, জাস্ট না, শীতকালে ওটাই ফাটাফাটি। দারুণ লাগছে, তবে আরেকটু লেবু দেবো, আরও দারুণ লাগবে। চলো এটা খেয়ে নিও। তোমাদেরকে বলেছিলাম যে রান্নায় আজকে বিশেষ কিছু নেই, শুধু ফুলকপি আলু দিয়ে মাছের, ভেটকি মাছের একটু মাখা মাখা ঝাল, কারণ ঝোল করার ইচ্ছে ছিল কিন্তু আর ছেলে বাড়িতে আছে আর ছেলের এই ঝোলটা পছন্দ হয়, তাই আজকে করেছি মাখা মাখা ঝাল। তো চলো তোমাদের দেখিয়ে দিই। আর একটা জিনিস টুকটুক করে রান্নাঘরে বানিয়ে ফেলছি, প্রেশার কুকারে করে গুড়ের পায়েস, এটাও আমার ছেলের খুব পছন্দের, তো এটা ওকে সারপ্রাইজ দেবো, বলবো না আর, এটা তোমাদেরকে দেখাই। দেখো মাছের তরকারি একেবারে রেডি, আর এখানে হচ্ছে কুকারে করে পায়েস। এদিকে রান্না হচ্ছে, ওদিকে ওয়াশিং মেশিনে কাঁচা হচ্ছে। এবার চলো আমার হাতের কিছু কাজ, যেমন বিছানাটা একটু গোছানো আর জামাকাপড়গুলো মেলে দিয়ে আসা, তারপরে আজকের বড় কাজ গাছগুলো কিনে নিয়ে এসেছি, ওগুলোকে ঠিকঠাক জায়গায় আর কি লাগাতে হবে। তো চলো আমার সাথে থাকো আর আমার সারাদিনের কাজকর্ম দেখতে থাকো, আর শেষে কিন্তু জানাতে একদমই ভুলো না যে তোমাদের কেমন লাগলো আমার আজকের ব্লগ। ঠিক আছে, চলো। গাছ লাগানোর কাজ কমপ্লিট, একদম হাঁপিয়ে গেছি। ঠিক আছে, এবার আমার স্নান করতে যাওয়ার পালা। এক্সট্রা কাজ করতে যাওয়া মানেই হচ্ছে এক্সট্রা সময়, সেই সময় দিতে গিয়ে এতটাই বেলা হয়ে গেছে যে আর বলার নয়। যাই হোক, স্নান স্নান পুজো আর খাওয়া করে রেস্ট নেব, আজকে বিকেলে একটা নিমন্ত্রণে যাওয়ার আছে। তো ঠিক আছে, স্নান টান সেরে এসে লাঞ্চে বসে আবার তোমাদের সাথে দেখা হবে। দেখো প্রেশার কুকারে আমি পায়েস বানিয়েছি, তো সেটা নিয়েই এখন একটু বসে গেলাম। কুকারের পায়েস বলে কিন্তু খারাপ হয়নি, ছেলে খেয়ে বলল বেশ টেস্টি হয়েছে। দারুণ হয়েছে, এটা গুড়ের পায়েস, মানে এই সিজনের ফার্স্ট, কুকারে ফার্স্ট টাইম করলাম। কিন্তু নর্মালি পায়েসের রেসিপি আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো, ভালো লাগে বেশ। আবার এসে গেছি লাঞ্চ টাইমে, লাঞ্চ নিয়ে। তো আজকের ব্লগের এখানেই শেষ করে দেব, তো চলো লাঞ্চটা দেখিয়ে দিই। আচ্ছা, লাঞ্চে রয়েছে ভাত, একটু শশা, গাজর, লেবু এক টুকরো, আর তখন দেখালাম রান্না হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, তো সেটা আজকের লাঞ্চ এটাই। আমার ব্লগ আমি আজকে এখানেই শেষ করছি,
তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আজকের মতো টাটা, আবার দেখা হবে কালকের ভিডিওয়ে।